শিক্ষা সংক্রান্ত আপডেট। ইউডাইশ 2019-20 এর অনলাইন ফিল আপ শেষ করতে হবে 26 জুনের মধ্যে। রাজ্য প্রকল্প অধিকর্তা সমগ্র শিক্ষা অভিযান পশ্চিমবঙ্গের তরফ থেকে প্রকাশিত হল নির্দেশিকা। সমগ্র শিক্ষা মিশনের এই অর্ডারে ইউডাইস প্লাস 2019-20 ডেটা এন্ট্রির স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং এখানে বিশেষ করে জোর দেওয়া হয়েছে জিটিএ, কালিম্পং, কোচবিহার এবং শিলিগুড়ি জেলার প্রতি। প্রত্যেকটি জেলার প্রতি বলা হয়েছে যে ইউডাইস প্লাস 2019-20 ডেটা এন্ট্রির কাজ কমপ্লিট করতে হবে এই নোটিফিকেশন থেকে 15 দিনের মধ্যে, এবং বিভিন্ন জেলার একটি তালিকাও দেওয়া হয়েছে, সেই তালিকা আমরা দেখা। ইউডাইস প্লাস ডেটা এন্ট্রির পদ্ধতি সম্পর্কিত ভিডিওটির লিঙ্ক দেওয়া হলো ডেসক্রিপশন বক্সে, এবং বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কিত আরও একটি ভিডিওর লিঙ্ক দেওয়া হলো ডেসক্রিপশন বক্সে। আপনারাও ফর্ম ফিল আপ করতে গিয়ে বা ডেটা এন্ট্রি করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের কমেন্ট বক্সে। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।